বাংলাদেশে ঈদের সময় প্রচুর বাইক দুর্ঘটনা ঘটে এবং দুর্ভাগ্যক্রমে অনেক তরুণ মানুষ কিন্তু মৃত্যুবরণ করে এটা মোটো না আমি অনুরোধ করব যে অভিভাবকদের এ বিষয়ে একটু সতর্কতা দরকার এছাড়া যা আছেন সংশ্লিষ্টরা সবাইকে এটা নিয়ে কিন্তু একটু কাজ করতে হবে প্রতি বছর দেখি যে এই সময় খুব অভাবে অনেকে মোটরসাইকেল চালায় অনেকে আইন কানুন না জেনে এবং অনেকে ভালো চালানো না জেনে এই বাইকগুলো চালানোর কারণে দুর্ঘটনা ঘটছে তো যাই এরা খুবই অনেক সময় দুঃখজনক যে তরুণ মানুষ মৃত্যুবরণ করছে তো বাইক অ্যাক্সিডেন্ট খুবই কমন হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ঈদের সময়টাতে এই সময় রাস্তা ফাঁকা পাই অনেকেই তখন খুব জোরে চালায় তো আশা করি সবাই সচেতন হবে এবং আমি বিশেষ করে বলবো অভিভাবকদের যে তারা যেন কম বয়সী বাচ্চাদেরকে বাইক কিনে না দেয় এবং এটা তাদেরকে বুঝাতে হবে আমরা হসপিটালে যখন এই ধরনের অসহায় মানুষজনকে দেখি আমাদেরই খুব খারাপ লাগে যে কেন এরকম হচ্ছে তো যাই হোক সবাই সচেতন হলে নিশ্চয়ই জিনিসটাকে অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে ধন্যবাদ সবাইকে